সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নূর জান্নাত কুকিং ওয়ার্ল্ড। বরাবরের মতো আবারও চলে এলাম নতুন একটা রেসিপি নিয়ে। আমার আজকের পর্বে থাকছে দুধ সেমাই রেসিপি। এই দুধ সেমাইটা আমরা কম বেশি সবাই মোটামুটি করতে পারি, তবে আমি যেভাবে তৈরি করে থাকি সেটাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি। আশা করছি অন্য দিনের রেসিপির মতো আমার আজকের রেসিপিও আপনাদের খুব ভালো লাগবে। আমার রেসিপিগুলো যদি আপনাদের কোনো অংশ একটু ভালো লাগে, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে ছোট্ট এই চ্যানেলটার পাশেই থাকবেন। দুধ সেমাই রান্না করার জন্য আমি আজকে ব্যবহার করব একটা কার্নেশন মিল্ক। আজকের দুধ সেমাইটা একটু ভিন্ন রকমের রান্না করব, তাই নিয়েছি একটু কার্নেশন মিল্ক, আর সাথে নিয়েছি বনফুল ভার্মিসেলি সেমাই। আমি এখানে বনফুলের ভার্মিসেলি সেমাইটা নিয়েছি। আপনারা চাইলে যে কোনো ব্র্যান্ডের যে কোনো ভার্মিসেলি সেমাই নিতে পারবেন। পুরো প্যাকেটটাকে আমি খুলে নিচ্ছি আর একটু ছোট ছোট টুকরো করে ভেঙে নিচ্ছি। পুরো প্যাকেটটা আমার অলরেডি এখানে ভেঙে নেওয়া হয়ে গেছে, আর খুব বেশি গুঁড়ো করিনি, জাস্ট এরকম সাইজ করেই আমি ভেঙে নিয়েছি। চুলায় আগে থেকেই একটা ফ্রাই প্যান বসিয়ে রেখেছিলাম, এর মধ্যে আমি দিয়ে দিলাম 2 চা চামচ পরিমাণ ঘি। আপনাদের কাছে যদি ঘিটা না থাকে তাহলে বাটার অথবা সয়াবিনটাও এখানে ব্যবহার করতে পারবেন। সাথে দিয়ে দিলাম 10-12টা কাজু বাদাম কুচি। তবে কাজু বাদাম কুচিটা যদি আপনাদের হাতের কাছে না থাকে এটাকেও স্কিপ করতে পারবেন, তাতেও কোনো সমস্যা নেই। একটু নাড়াচাড়া করে ঘিয়ের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে আমি পুরো সামার প্যাকেটটাই দিয়ে দিচ্ছি। সামার প্যাকেটটাকে দিয়ে অনবরত নেড়ে চেড়ে এটাকে আমি 2-3 মিনিট একটু ভেজে নিব। তবে এ পর্যায়ে কিন্তু চুলার আঁচটা থাকবে একদম লো হিটে, না হলে কিন্তু নিচে থেকে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে অনবরত নেড়ে চেড়ে এটাকে ভেজে নিচ্ছি। আর আপনারা চাইলে কাজু বাদাম কুচিটা ও পর্যায়ে কিন্তু তুলে রাখতে পারেন, তাতেও কোনো সমস্যা নেই। সেমাইটা ভাজা হয়ে গেছে আর চুলা থেকে অলরেডি নামিয়ে নিচ্ছি। আবারও ফ্রাই প্যানটা বসিয়ে দিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 লিটার গরুর দুধ। আর এই দুধের মধ্যে কিন্তু আমি কোনো প্রকার কোনো পানি ব্যবহার করিনি। এক প্যাকেট বনফুলের ভার্মিসেলি সেমার জন্য পুরো 2 লিটার গরুর দুধ আর একটা কার্নেশন মিল দিলেই একদম পারফেক্ট হবে। দুধটা যদি একটু পরিমাণে কম দেন তাহলে কিন্তু সেমাইটা ঘনত্ব হয়ে যাবে বা গাঢ়ও হয়ে যেতে পারে। এখন এর সাথে দিয়ে দিচ্ছি 1টা তেজপাতা, 2 টিকরা দারচিনি আর 3টা সাদা এলাচ। অপেক্ষা করছি দুধটা খুব ভালো করে বলক আসার জন্য। আর এটাকে আমি প্রায় 10 মিনিটের মতো খুব ভালো করে জাল করে নিয়েছি। এখন এর সাথে আমি অ্যাড করছি 1/2 কাপ চিনি। তবে মিষ্টির পরিমাণটা আপনারা কম বা বাড়িয়ে দিতে পারবেন, যে যেরকম মিষ্টি খান সেই অনুপাতেই দিতে পারবেন। দিয়ে দিলাম সামান্য 1 চিমটি লবণ মিষ্টির ব্যালেন্সটাকে ঠিক রাখার জন্য। চাইলে লবণটাকে আপনারা স্কিপ করতে পারেন, এতেও কোনো সমস্যা নেই যদি আপনারা মিষ্টিতে লবণ খেতে পছন্দ না করেন। এরপর যে অনবরত নেড়ে চেড়ে আমি দুধটাকে আরও কিছুটা সময় একটু জাল করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন দুধটা কিন্তু অনেকটা সময় আমি জাল করে নিয়েছি। এখন এর সাথে আমি অ্যাড করছি কার্নেশন মিল্ক, আর এটা যেহেতু ক্রিমার এটা দেওয়ার পরে কিন্তু দুধের ঘনত্বটা আরও অনেকটা বেড়ে যাবে। আর কার্নেশন মিল্কটা কিন্তু একদম লিকুইড থাকে, আপনারা কিন্তু ক্রিম জাতীয় কার্নেশন মিল্কটা এখানে কোনোভাবে ব্যবহার করতে পারবেন না, জাস্ট লিকুইড কার্নেশন মিল্কটাই আপনাদেরকে নিতে হবে। পুরো দুধটাকে আমি দিয়ে দিয়েছি। এখন আবারও অপেক্ষা করছি দুধটা বলক আসার জন্য। আর কার্নেশন মিল্কটা দিয়ে কিন্তু খুব বেশি সময় জাল করার কোনো প্রয়োজন নেই, জাস্ট 2-1টা বলক দিলেই আমি সেমাইটাকে এর মধ্যে দিয়ে দিব। আর এ পর্যায়ে আমি দুধের মধ্যে যে এলাচ তেজপাতা ও দারচিনি আছে এগুলোকে আমি তুলে ফেলে দিচ্ছি, কারণ এটার ফ্লেভার যতটুকু বের হওয়ার ততটুকু বের হয়ে গেছে আর অতিরিক্ত ফ্লেভারের কোনো প্রয়োজন নেই। অলরেডি কিন্তু দুধটা প্রায় 2-3টা বলক দেওয়া হয়ে গেছে আর দুধের ঘনত্বও দেখতে পাচ্ছেন অনেক ঘনত্ব হয়ে গেছে। আর এ পর্যায়ে কিন্তু আমি এখন সেমাইগুলোকে অ্যাড করে দিচ্ছি। আর সেমাইটা দিয়ে আমি অনবরত নেড়ে চেড়ে এটাকে 4-5 মিনিট পুরো রান্না করব মিডিয়াম টু লো হিটে রেখে। আর 4-5 মিনিট রান্না করলেই কিন্তু সেমাইয়ের ঘনত্বটাও হয়ে যাবে আর সেমাইটা একদম ফুটে যাবে।
অলরেডি আমি 5 মিনিট সেমাইটাকে রান্না করেছি একদম ঘড়ির টাইম ধরে। এতেই কিন্তু সেমাইটা একদম ঘন হয়ে গেছে। তবে আপনারা যদি সেমাইটা আরও ঘনত্ব খেতে চান তাহলে কিন্তু এ পর্যায়ে আরও এটাকে জাল করতে হবে। কিন্তু আমার যেহেতু দুধ সেমাইটা পাতলাই বেশি পছন্দ তাই আমি এ পর্যায়েই নামিয়ে নিচ্ছি, এটাকে আর জাল করব না, এ পর্যায়েই আমি নামিয়ে নিব। এমনিতেই এর মধ্যে কোনো পানি ব্যবহার করা হয়নি। এটা নামানোর পর আরও ঘনত্ব হয়ে যাবে বা ঘনত্বটা বেড়ে যাবে, দেখতেই পাচ্ছেন। এ পর্যায়ে কিন্তু একদম মানে দুধটা পানি পানি আছে মানে সেমাইটা, তবে নামালে কিন্তু এটা আরও ঘন হয়ে যাবে ঠান্ডা হওয়ার পর, তাই আমি এই অবস্থাতেই নামিয়ে নিচ্ছি। আর আপনারা চাইলে এর থেকেও গাঢ় করে নামিয়ে নিতে পারবেন, তাতেও কোনো সমস্যা নেই, যে যেরকম ঘনত্ব খেতে পছন্দ করেন। সার্ভিং ডিশে সার্ভ করে নিচ্ছি। আর সার্ভিং ডিশে সার্ভ করার পরে আপনারা এ পর্যায়ে কিন্তু কাজু বাদাম অথবা কিশমিশ দিয়ে খুব সুন্দরভাবে এটাকে পরিবেশন করতে পারেন। কিন্তু আমি আজ যেহেতু কাজু বাদাম কুচিটা ভেজে দিয়েছি তাই আর কাজু বাদাম এখানে ব্যবহার করব না, কোনো কিশমিশও ব্যবহার করব না। আজ এ পর্যন্তই, সবাই অনেক বেশি ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।